মাঝে মধ্যে রেসিপি হলো ফুলকপির মাঞ্চুরিয়ান। এটা প্রথমে বলে দিই যে আমার চ্যানেলটা আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন দেখে নিই আমরা কি কি নিয়েছি। এখানে আমরা ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, এখানে রসুন কুচি নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এইখানে আমরা আদা কুচি নিয়েছি। আমরা ওই ফুলকপিটা এইখানে ময়দা নিয়ে নিয়ে নিচ্ছি, সাদা রুল ময়দা, আর এখানে কর্নফ্লাওয়ার, এখানে লাল মরিচ গুঁড়ো, এরপর আমরা এর মধ্যে নুন আর ডিম দিয়ে এটাকে মিক্স করব। আর আমাদের লাগবে চিলি সস, সয়া সস, টমেটো সস আর চিনি। চলুন আমরা দেখে নিই কীভাবে শুরু করা যায়। এখানে এগুলো সাথে আমি নুন নিয়ে দিলাম, এগুলোকে ডিম দিয়ে মিক্স করব। এর মধ্যে আমরা ডিমটা নিয়ে নিলাম, এরপর এটাকে আমরা মিক্স করে নেবো ডিমের সাথে ভালো করে। এরপর এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমরা এর মধ্যে ফুলকপিগুলো নিয়ে নেব, ফুলকপিগুলো এর মধ্যে মিক্স করে নেব। আমার ফুলকপিগুলো মিক্স করা হয়ে গেছে। এরপর আমরা ফুলকপিগুলো একে একে তেলের মধ্যে, আমরা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এরপরে একে একে আমরা ফুলকপিগুলো ছেড়ে দিই। আমরা একটু উল্টো পাল্টা ভেজে নেবো। যাতে ওপর নিচে সমান ভাবে ভাজা যায়। আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমরা তুলে নেব। ফুলকপি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা তেলের মধ্যে এরপর আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। আদা, রসুন, লঙ্কা এসব আমরা একসাথে তেলে ভেজে নেব।
আমরা এর মধ্যে হালকা নুন দিয়ে দেবো। আমরা এগুলো খুব বেশি ভাজবো না, মোটামুটি ভাবে ভেজে নেব। এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একটা বাটির মধ্যে টমেটো সস, চিলি সস আর 1 চামচ মতন সয়া সস নিয়ে নিলাম। তিনটাকে একসাথে আমরা মিক্স করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমরা চিনি আর লঙ্কা গুঁড়ি নিয়ে নিলাম। নুন যেহেতু আগে দিয়ে দিয়েছি, তাই এরপর আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যখন রাঁধবেন, যদি নুন লাগে তবেই নুন দেবেন। এর মধ্যে আমরা হালকা একটু জল মিক্স করবো। এরপর আমরা এর মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে নেব, দিয়ে সবগুলো একসাথে আমরা মিক্স করে নেব। কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে এই সসগুলো যেগুলো দিয়েছি এগুলো ফুলকপির মধ্যে ভালো করে ভিতরে ভিতরে যাতে ঢুকে যায়, তাহলে খেতে আরো টেস্টি হবে। জাস্ট কিছুক্ষণ দেবো, 5 মিনিট মতো, তারপর আমরা এটাকে বন্ধ করে দেবো। আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ানটা কমপ্লিট হয়ে গেছে।